শিক্ষার্থী ভাইরা সালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ভাইরা আস্থানে শত কর্মব্যস্ততার মাঝেও সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এরই সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস বন্ধুরা উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের ক্লাসটি মূলত গুরুত্বপূর্ণ বিশেষ করে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এমন কিছু শব্দ নিয়ে এমন ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আজকের ক্লাস তৈরি করছি আশা করি সকলের কাজে লাগবে যাক আর দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যা দাওয়র মানে খোঁজা কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আপনি বলতে পারেন দাওর বা আপনাকে কেউ অ্যারাবিয়ানরা বলতে পারে হাদা এটা খোঁজো হাদা তা খোঁজো তাড়াতাড়ি মানে পাওয়া মনে করেন আপনি কোনো কিছু খুঁজতেছেন এবং খুঁজে পাওয়ার পরে আরবিতে বলবেন কি হাতছেল আনা হাচ্ছেল মদির আনা হাচ্ছেল আচ্ছা বন্ধুরা উক্ত শব্দ দিয়ে আপনি চেষ্টা করবেন আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে এবং বেশি বেশি কম কথোপকথন করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন নেক্সট গাচ্ছিল দোলাই করা একটা জিনিস মনে রাখবেন পানি দিয়ে কোনো কিছু দোলাই করার ক্ষেত্রে রাভিয়ানরা বলে গাচ্ছিল ওকে নেক্সট ইনসা ভুলে যাওয়া মনে করেন আপনার কেউ কোনো কিছু বলছে আপনি সেটা ভুলে গেছেন এ ভুলে যাওয়াকে আরবিতে বলবেন ইনচা আনা ইনচা চিপ আমি দুঃখিত আনা ইনচা আসিফ মানি দুঃখিত আর ইনসা হচ্ছে ভুলে যাওয়া কোনো কিছু ভুলে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলতে পারেন আনা ইনসা হাবিবি বা আনা ইনসা মদির ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে স্থানকাল পাত্রভেদে আপনি ইউজ করবেন বাট আপনার একটা জিনিস মনে রাখবেন ইনসা হচ্ছে ভুলে যাওয়া জুলুস মাজিবোধ করা আচ্ছা যেটাকে আপনি কারণ আমি কোনো কিছু বলতেছেন কারো মানে কারণ আমি কিছু বলারটাকে সেটাকে বলা হয় জুলুস জুলুস ওকে সহজ আরবিতে বলা হয় সাহল হাদা সুগুল যে হাদা সাহল এটা খুব সহজ এই সহজকে আরবিতে বলা হয় সাহল মানে হচ্ছে সহজ সাহাব মানে হচ্ছে কঠিন কঠিন সাহলের বিপরীত হচ্ছে সাহাব কঠিন আরবিতে বলা হয় সাহাব হাদা সুগুল সাউই ওয়াজেদ সাহাব এই সুগুল কাজটি করতে অনেক কঠিন বা এই কাজ অনেক কঠিন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করবেন কিদা এলোমেলো কোনো কিছু এলোমেলোর ক্ষেত্রে যে কোনো জিনিস এলোমেলোর ক্ষেত্রে বলতে পারেন কিদা অসাক মানে হচ্ছে ময়লা যে কোনো ধরনের ময়লাকে আরবিতে বলা হয় অসাক হাবিবি সুফ হাদা ওয়াজেদ অসাক কুল্লু নফর সুফহিনী হাদা ওয়াজেদ অসাক এভাবে সেন্টেন্স তৈরি করবেন কিজব মানে হচ্ছে মিথ্যা তাহলে কি মিথ্যা কথাকে বলা হবে কিজব কালাম কিজবের সাথে কালামটা মিলাবেন কালাম মানে হচ্ছে কথা কিজব মানে মিথ্যা কিজব কালাম হচ্ছে মিথ্যা কথা আসান মানে হচ্ছে কারণ আসান কারণ এই কারণে আমি আসি নাই আসান আনাম আইজি আমস ওকে আমি গতকাল আসি নাই তারপর হচ্ছে লাকিন মানে হচ্ছে কিন্তু বন্ধুরা আজকের ক্লাসটি বিশেষ করে আজকের শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে বিশেষ করে অ্যারাবিয়ানরা আজনবীদের সাথে অথবা আজ নবীরা অ্যারাবিয়ানদের সাথে যেভাবে কথোপকথন করে সেভাবে আজকের এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ পালন করবে নেক্সট অ্যালভেস পরিধান করা যে কোনো কাপড় পরিধান করাকে বলা হয় অ্যালভেস ইন মালাভিস অ্যালভেস সুরাসুরা তুমি কাপড় তাড়াতাড়ি করে ফরো ফাদি মানে হচ্ছে খালি যে কোনো স্থানে বা যে কোনো কাজে কর্মে ফাদি দিয়ে বোঝানো হয় খালি হাদা গুরফা ফাঁদি এই রুমটি কি খালি ওকে নেক্সট মাক্তাব কেউ মক্তব বলে মাকতাব মানে হচ্ছে অফিস যে কোনো ধরনের অফিসকে আরভিতে বলা হয় মাক্তাব বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে আসবো আরও নতুন নতুন শব্দ এবং বিশেষ করে যেগুলো শব্দ বা যেগুলো সেন্টেন্স দৈনন্দিন জীবনে আপনার প্রয়োজন হবে আজ নবিরা বা অ্যারাবিয়ান রাজনৈতিক সাথে কত করে ঠিক সেভাবে চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ক্লাস তৈরি করব ইনশাল্লাহ উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির মাধ্যমে আপনি সাকসেস হবেন আরবি শিখতে পারবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ